I can see the light from your bedroom door. You've been staying up late, I don't know what for. Hello friends, welcome back to my channel. I am Nathan Fizina Chola Aslam. Today is our Phuket second day. So, if you have seen Phuket, you will be able to get a very good day. You will be able to get a very good day. You will be able to get a very good day. You will be able to get a high scene. আমি ভিডিওটা দেখাতে পারিনি, ভিডিওটা ক্রাউড ছিল বলে। তো ভিডিওটা এখান থেকে শুরু করি। সামনে আমাদের এখানে একটা মার্কেট রয়েছে, ফ্রেশ মার্কেট এই পাশে হবে। ওখানে যাবো, তোমাকে দেখাবো কি আছে না আছে, পুরো যাওয়া যাবে। এখানে কি সুন্দর একটা বক্সিং স্টেডিয়াম রয়েছে, দেখুন আমি দেখাচ্ছি এখান থেকে। একটা বক্সিং ইয়ে রয়েছে স্টেডিয়াম, খুব ইন্টারেস্ট। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, বক্সিং স্টেডিয়াম, ঠিক আছে। আমি ঢুকবো ওখানে মার্কেট, একটা বানজান ফ্রেশ মার্কেট। তো দেখা যাক আমাদের কি পাওয়া যায়। এইটা ফুল রয়েছে, দেখতেই পাচ্ছ ওখানে সব। ওখানে ধূপকাঠি বা কিছু মূর্তি ফুর্তি রয়েছে। এদিকটায় কাঁচা বাজার সবজি রয়েছে। এখানে কিছু সবজি দেখতে পাচ্ছি। এটা হয়তো কাঁচা বাজারের সবজি। এখানে লবস্টার দেখো, মাই যে লবস্টার রয়েছে, ফিশ এই তো। আমরা বেরিয়ে আছি মার্কেট থেকে। আমাদের মার্কেটটা পোষালো না, আমাদের মতো নেওয়ার মতো বা দেখার মতো বা কেনার মতো বা খাওয়ার মতো কিছুই নেই ওখানে। যার হয়তো সব মানে আলাদা টাইপের, ভিতরে প্রচণ্ড দুর্গন্ধ, প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে, যেটা আমাদের মোটেই সহ্য হচ্ছে না। মানে বেরিয়ে এলাম, এখানে কিছু স্ট্রিট ফুড রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে স্ট্রিট ফুডগুলো রয়েছে, বিভিন্ন ভেন্ডাররা বা ভ্যানে করে নিয়ে বসে আছে। স্ট্রিট ফুড রয়েছে এখান থেকে। আস্তে আস্তে ঘুরে ঘুরবো আশেপাশে, এটা পুরোটা দেখবো কোথায় কি পাওয়া যাচ্ছে। ফ্রেন্ডস, আমরা এসে বুক করতে কালকে কোথায় ঘুরবো আমার সাথে দেখার জন্য। তো এখান থেকে বুক করলাম ফিফি আইল্যান্ড, ফুল ডে ট্যুর ফিফি। অ্যান্ড আর একটা হচ্ছে গিয়ে হাফ ডে ট্যুর, সিটি ট্যুর হাফ ডে, দুটো ট্যুর বুক করলাম এখান থেকে। দুটো 2300 লাগলো দুদিনের জন্য। কালকে ফুল ডে ফিফি সাতটা আইল্যান্ড ঘুরবো আমরা, আর হচ্ছে গিয়ে নেক্সট ডে হাফ ডে ট্যুর, ফুল সিটি ট্যুর হবে ওটা। দেখি এবার কেমন এক্সপিরিয়েন্স হয় ওটা এখানে বুক করে। এখন ভাবছিলাম যে আমরা বিচে যাবো, কিন্তু এত রোদ, তার মধ্যে ইচ্ছে করলো না যেতে। এখন ভাবলাম যে এই কাজটা সেরে নিই, কালকে প্ল্যানিংটা করে ফেলি। এখন ওর জন্য করে ফেললাম কালকে প্ল্যানিংটা, এরপরে এখানে পেমেন্ট ফেমেন্ট সব কিছু করে অ্যাডভান্স করে সব কনফার্ম করে যাবো বিচে। তো আমরা এখান থেকে আমাদের ট্যুর বুক করেছি, আর এ খুব সুইট, এ খুব ভালো, আমাদের ভালো প্যাকেজ দিয়েছে, খুব কম রেটে পেয়েছি আমরা। তোমরা যদি কেউ ওখানে ফুকেট আসো, তো এখান থেকে অবশ্যই ট্যুর বুক করবে, ঠিক আছে। চলো, বাই বাই। তো তোমরা দেখলে আমরা ট্যুর বুক করলাম কালকে আর পরশু দিনের জন্য। তো এবার আমরা যাবো বিচের দিকে। এবার এখান থেকে হাঁটতে যেদিকে চলবে সেদিকে চলে যাবো, যেখানে ভালো লাগবে সেখানে চলে যাবো। দেখা যাক কোথায় যাই, কী করি, এটাই ভালো লাগা। মানে থাইল্যান্ডে হাঁটা ঘোরাটাই সব। মানে তুমি চারোদিকে এত হ্যাপেনিং, এত কিছু হচ্ছে চারোদিকে, তুমি দেখলেই মনে হবে যে ভালো লাগছে। তো থাইল্যান্ডে সে হাঁটতে হবে, ঠিক আছে। তো তোমার দেখো আশেপাশে খুব ভালো লাগবে, তোমাকে দেখাই আমি। এখানে সব চিলিং এরিয়া রয়েছে, বার ফার সব রয়েছে এখানে। তো তোমার এখন চলে এসেছি হচ্ছে যে ফুকেটের সবচেয়ে ফেমাস স্ট্রিট হচ্ছে বাংলা রোড। দেখো যাচ্ছ রোডটা, ব্যানারটা, এটা হচ্ছে বাংলা রোড, বাংলা স্ট্রিট, ওয়াকিং স্ট্রিট। এটা
ঠিক আছে, এদিকে সোজা গেলে বিচ, আমরা বিচের দিকে যাবো এখন। আর এই অফিসে রাতের বেলাতে কি হয় সেটা কোনো আইডিয়া তো কারোর নেই, মানে যারা জানো তারা জানোই রাতের বেলা এখানে কি হয়। আর খানিকক্ষণ পর থেকে এখানে গাড়ি আসবে, গাড়ি সব বন্ধ হয়ে যাবে, এখানে কোনো গাড়ি চলবে না, জাস্ট থাকা, ক্লাবিং, পার্টি। চলো যাওয়া যাক বিচের দিকে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম পাতং বিচে। মানে পাতং বিচ রয়েছে কাছে গিয়ে, পুরো বিচ রোড হেরে হেরে অনেক পাহাড় রয়েছে। চলো আমরা যাওয়া যাক ওখানে, সবাই বিচে কত আনন্দ করছে। ওখানে জেট স্কি রয়েছে, প্যারাসেল রয়েছে, দেখি কিছু করা রাখি না, কেমন প্রাইস এদের সব ডিসকাস করে দেখবো যদি করা যায়। এখানে হাওয়াটা লাগছে না, অসাধারণ লাগছে, জাস্ট এখানে জাস্ট হাওয়াটা অসাধারণ লাগছে, কিছু মানে বলার নেই এখানে, আর জাস্ট ফিলিংটা আমার মাই গুডনেস। আর উল্টো দিকে এই পাতং বিচের বাংলোর ইয়েটা রয়েছে, ওখানে জাস্ট অ্যামেজিং। এই সেই সমুদ্র পাতং বিচ, দিস মাই গুডনেস, দিস ইজ ফুকেট, দিস ইজ ফুকেট। ভাইবটা হচ্ছে না, মানে আই কান্ট এক্সপ্লেইন, ইউ নো, পুরোলি আলাদা ফিলিংটা। জুতোগুলো হাতে নিয়ে নিয়েছি, খালি পায়, সামনে বিচ, জাস্ট অ্যামেজিং লাগছে। জাস্ট মেঘগুলো দেখো উপরের, মাই গড। আমরা পাতং বিচ থেকে চলে, তো বিচে আর কিছু করার ছিল না, অনেকক্ষণ বিচে ছিলাম, এনজয় করলাম। তো এবার এসেছি 7-Eleven-এ, ওদের দেখাবো এখানে মুদিখানা দোকান যেমন হয় আমাদের ওখানে কলকাতায় মুদিখানা দোকান, এটাও সময় একটা মুদিখানা দোকান, কিন্তু একটু অন্যরকম টাইপের, এখানে সব কিছু পাওয়া যায়, ইন্ডিয়ান প্রোডাক্টও আছে। তো তোমাদের দেখাই কোনটা কী আছে দাম। আর এখান থেকে আমরা রাতে কিছু খাবারও নিয়ে যাবো, যা কিছু বেরোবো না বা বেরোতে বেরোতেও পারে, কিন্তু এখান থেকে খাবার নিয়ে গেলে সেগুলো ভালো হয়, মানে ফ্রিজিং ফুড পাওয়া যায়, রেডি টু ইট ফুড পাওয়া যায়, নুডলস পাওয়া যায়, ওগুলো ঠিকঠাক রেটের আছে। সো তোমাদের দেখাই কী পাওয়া যায় এখানে। প্রথমে এখানে রয়েছে জল, দেখতে পাচ্ছ 14 ভাট 2 লিটারের জল, এগুলো এটা হচ্ছে 73। কী আছে জলে, এখানে জল, এখানে ড্রিঙ্কস ট্রিঙ্কস রয়েছে, এখানেও কিছু ড্রিঙ্কস রয়েছে, এখানে থাইল্যান্ডের ড্রিঙ্কস রয়েছে, মানে সোডা ওয়াটার, মানে বিয়ার আছে, বিভিন্ন কোয়ালিটির বিয়ার। মোটামুটি 90 টাকা 100 টাকার মতো বিয়ার আছে এখানে। এখানে চকলেট, এখানে থাইল্যান্ডের কিছু চিপস চিপস রয়েছে, থাইল্যান্ডের লেস এরকম দেখতে হয়। এখানে কফি মেশিন রয়েছে, কফি এখানে তুমি এখান থেকে কফি নিতে পারো, এটা ফুড ড্রিঙ্কসের, এখান থেকে গ্লাস নিয়ে রিফিল করে নিতে হবে, পেমেন্টটা কাউন্টারে গিয়ে হবে। এখানে কফি, এখানে দুধ ফুদ রয়েছে, দুধ, বিভিন্ন রকম ফ্লেভার, প্রোটিন প্রোটিন শেক সামথিং কিছু এরকম কিছু রয়েছে দুধ ফুদগুলো, কিছু দই টাইপের ইয়োগার্ট ফোগার কিছু একটা হবে এই টাইপের কিছু। এখানে ওয়াফেল, এখানে হচ্ছে গিয়ে ফ্রোজেন ফুড, সব ফ্রোজেন ফুড এগুলো, একটা কর্ন, এগুলো সসেজ, বাট কিসের সেটা আমি জানি, এটা চিকেন সসেজ, দেখা চিকেন সসেজ, বাট করার মতো কোনো কন্ডিশন নেই আমাদের দোকানে, এই জন্য ইয়ে করছি। এখানে বার্গার রয়েছে, এখানে ফ্রোজেন ফুড রয়েছে, নুডলস ফুডস কিছুটা আছে, এখানে
এখান থেকে নেবো ভাবছিলাম এইটা হট কাপ, যেটা আমাদের গরম জল, যেটা আমাদের গরম জল দিলে রেডি হয়ে যাবে। দামটাও ঠিকই আছে, 35 করে এখানেও রয়েছে, এগুলো 13 ভাট করে দেখতে পাচ্ছ। বাস গরম জল দিলেই হয়ে গেল। অনেকগুলো এখানে শ্রিম্পের রয়েছে, লাইক প্রনের, চিকেনও আছে আই গেস। এগুলো থেকে ছোটো নেবো আমরা। তো দেখলে এ হচ্ছে গিয়ে টোটাল 7-Eleven আমাদের হোটেলের কাছে, এটা একদম এখান থেকে কিছু নেবো আমরা খাবার দাবার। এমনি খিদে পেয়ে গেছে, সে অনেকক্ষণ আগে খেয়েছি, গিয়ে হোটেল যাবো। হোটেলে গিয়ে তোর সাথে দেখা হচ্ছে, চলো। তো আমাদের শপিং কমপ্লিট 7-Eleven থেকে, অনেক কিছু কিনে নিয়ে এসেছি। এখানে জলটা খুব বড় প্রবলেম, হোটেলে একদম জল পাওয়া যায় না, জল কিনে খেতে হয়। জাস্ট দেখো জল নিয়ে এসেছি এরকমভাবে আমরা, এই দেখো। হোটেলে যাবো, ফ্রেশ হবো, জল খাবো, কফি খাবো, তারপর উল্টো পড়ে থাকবো, ব্যাস এটাই প্ল্যান আপাতত। চলো টাটা, আজকে এই ভিডিওটা অবধি রাখছি। আজকে বেশি কিছু আশেপাশে ঘুরলাম, শুধু বিচটাই ঘুরলাম আর 7-Elevenটাই ঘুরলাম। কালকে মজা হবে, কালকে যাবো ফিফি আইল্যান্ড, পুরো 7টা আইল্যান্ডের ট্যুর হবে কালকে। কালকে একটা পুরো জমজমাট ব্লগ আসতে চলেছে, তো ওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভালো লাগে ব্লগটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লেগেছে। ওকে, চলো বাই, দেখা হবে নেক্সট ব্লগে।